হ্যালো বন্ধুরা, জুই ব্লগ ওই জুই থেকে আমি জুই তোমাদের জানাই সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেকটা ভালো আছি। তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখছো, যারা আমার নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লিজ প্লিজ, যারা নতুন আসছো ভিডিওটা দেখতে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর আমার পুরনো বন্ধুদের তো অনেক অনেকটা ভালো আর অনেক। তো আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজ কোনো কাজ তোমাদের দেখাবো না। আর রোজ দিন কাজ দেখতে তোমাদের ভালোই লাগে না, তোমরা ভাববে যে দূর ওই কাজটা দেখা, এর থেকে আমি আরও বেশি কাজ করি, তাই না? তো এত কাজ দেখতে দেখতে মানুষ তো পাগলই হয়ে যাবে। কাজ কাজ কাজ, আর কাজ তো আজ কোনো কাজের ভিডিও নিয়ে আসিনি, কারণ তোমাদের কোনো কাজ দেখাবো না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট রেসিপি। আমি জানি রেসিপিটা তোমরা সকলেই করতে পারো, তো আমি যেভাবে করি সেভাবেই তোমাদের দেখাবো। তো চলো আর তাড়াতাড়ি করে দেখে নাও, আজ বানাবো আমি পোড়া আমের শরবত। তো কীভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো, তো এর থেকে ভালো হয়তো তোমরা বানাতে পারো। তো তোমরা অবশ্যই আমায় জানিও যে আমার কোনটা ভুল হলো, শরবতে কী দিলাম না বা কী দিয়েছি বেশি, তো সেটা অবশ্যই তোমরা জানিও, ভুলটা ধরিয়ে দিও। তো চলো শরবতটা দেখে নাও কীরকম করে বানাচ্ছি। আর দেখার আগে আর আমটা তো পারতে হবে, তাই না? আমটা তো গাছে রয়েছে, আর তোমরা তো দেখেছো ওই দুটো গাছে আম হয়নি, একমাত্র একটা গাছেই আম হয়েছে। এখন যেহেতু এত রোদ, এত গরম, আমের শরবতটা খাওয়া উচিত, তার জন্য আমি আমের শরবতটা এখন পারতে যাব। আমের শরবতটা পারবো না, কখনোই না, আমটা পারতে যাব। তো অবশ্যই তোমাদের শেয়ার করবো, তো চলো আগে আমটা পেরে নিয়ে আসি। চলো চলো চলো, এখন আম পাড়তে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে আমার বাড়ির পেছন দিকটা, যেটা তোমাদের ছাদের থেকে দেখাই, যে দুটো আম গাছ রয়েছে, বেল গাছ রয়েছে, তো সেই পিছন দিকটায় আমি চলে এসেছি আম পাড়ার জন্য। তো চলো, আর দেখো কি প্রচণ্ড পরিমাণে জঙ্গল ওই সাইডটায়, দেখো কত জঙ্গল, আর ভীষণই ভয় লাগে সাপের। তো দেখে দেখে হাঁটছি, তাই তোমাদের ঠিক করে দেখাতে পারলাম না, নিচটা আমার দেখে দেখে হাঁটতে হয়, কারণ ওই পাতার তলা দিয়ে দিয়ে না সাপ হেঁটে বেড়ায়, আমি অনেক সময় দেখেছি। তার জন্য আম পাড়াটা ঠিক করে তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু নিচে তাকিয়ে পাচ্ছিলাম। তো দেখো, তিনটে আম পেরে নিয়েছি, আর সাথে একটু বেলপাতাও পেরে নিচ্ছি পুজো দেব বলে। যখন ঢুকেইছি জঙ্গলের ভেতর, তখন আমের সঙ্গে কয়েকটা বেলপাতাও পেরে নিয়ে দেখতেই পেলে আমটা পেরে নিয়েছি। আর ওখানে এত জঙ্গল না, প্রচণ্ড সাপের ভয় লাগে জানো তো, যে পাতার তলায় সাপ নেই, তো ভীষণ ভয় লাগে। তো এই আম দুটো পেরে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। তো এটাকে এখন ভালো করে ধুয়ে নিয়ে আগে, তারপরে এটাকে পোড়াতে হবে। তো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসছি, তো তোমরা ভিডিওটা দেখো, দেখতে থাকো, কোথাও যাবে না। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো, আমি আম দুটোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার সুন্দর করে কেটে নেব। আর আমার আমি বসে বসে কাটার থেকে দাঁড়িয়ে কাটতে বেশি ভালো হয় আমার আর কি, তো তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমগুলো কেটে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমি আমগুলোর মধ্যে একটু করে সরষের তেল দিয়ে দেবো, একদম এক দু ফোঁটা তেল দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নেব, তাহলে আমটা ভালো সুন্দর করে পুড়ে যাবে আর কি। তো আমি তেলটা দুটোর মধ্যেই মাখিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে আমটাকে। তো আমটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে সুন্দর করে। আর দেখো, আমার আমটা পুরানো হয়েও গেছে, একদম কালো করে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি আমটা। তো আর একটা আম ছিল, সেটাও দিয়ে দিলাম, আর এই আমটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি পোড়াটা। তো দেখো, সুন্দর করে পোড়াটাকে ছাড়িয়ে নিতে হবে। তো একটা আম গ্যাসে হচ্ছে পোড়া, আর আরেকটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, তোমাদের দেখাই যে আরেকটা আম কীরকম পুড়ছে। তো ওই যে দেখো পুড়ছে, আর এখন আমার দুটো আমি পোড়া হয়ে গেছে। তো তার মধ্যে একটু জল দিয়ে দিলাম খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর, একটু না প্রায় অনেকটাই জল দিয়ে দিলাম, যতটা আমরা শরবত করব ততটাই জল দিয়ে দিলাম। আর এবার আমটাকে ভালো করে আটির থেকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো আমার কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ওই কালো কালোগুলো কিন্তু পোড়াটাই, সব তো আর ছাড়ানো যায় না। তো দেখো, এবার এটাকে ছেঁকে নিচ্ছি সুন্দর করে, তাহলে যেটুকু আমের আঁশ টাশ বা খোসা টোসা যদি পড়ে থাকে, তো সেগুলো কিন্তু আর থাকবে না জলের মধ্যে, শরবতটার মধ্যে। তার জন্য আমি ভালো করে ঝাঁঝরি বাটির মধ্যে ছেঁকে নিলাম। তো দেখো, এই যে আঁশগুলো, এগুলো আমি কিন্তু শরবতের মধ্যে দেবো না। তো আমার হয়ে গেছে ছাঁকা, এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিয়ে কিন্তু আমি এখনই শরবতটা খেয়ে নেব না, চিনিটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো। আর অবশ্যই এটা যেহেতু জলটা ঠান্ডা জল নয়, তার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম বেশ কিছুক্ষণের জন্য, ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো দেখো, আবার এখন দিয়ে দিচ্ছি বিট লবণ।
দিয়ে দিচ্ছি এই যে রসুন, রসনাটা তো আমি এখন ভিডিওটা রাত্রিবেলা করছি, আর আমাদের এখানে ঝড় উঠেছে, কারেন্ট নেই, তাই ফ্ল্যাশ লাইট লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি, তাই একটু অন্ধকার অন্ধকার আসবে। তো সেই দুপুরে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন লবণটা দিলাম আর রসনাটা দিলাম, এবার এটা গুলিয়ে নিলাম ভালো মতন। আমার মনে হচ্ছে লবণটা কম, আমার ছেলে যখন বলছে লবণটা একটু কম হবে তো আমি আর একটু লবণ দিয়েই দিচ্ছি, এইটুকু দিয়ে দিচ্ছি আরো। তো আবার ভালো করে গুলিয়ে নিই, আর এই কালো কালো গুলো দেখে কিছু মনে করবো না, ওটা পুড়িয়েছিলাম, সেই পোড়াটা একটু একটু রয়ে গেছে। তোমার আমের শরবত রেডি, মায়ের রেসিপি থেকে লাইক করুন পুরো আমের শরবত। এবার একটু গ্লাসে সার্ভ করে দিই, আরেকবার একটু এরকম করে নিই, এটা কিন্তু খুব ঠান্ডা। দেখো কেমন ফেনা উঠেছে। তো আমার রেডি হয়ে গেছে আমের শরবত। তোমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আসবো কালকে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।